হ্যালো গাইস, আপনারা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি কচ্চি পাই আছি, দেখতেই পাচ্ছেন। কথা হচ্ছে বাসায় আজকে গ্যাস নাই। আজকে শুধু বাসায় না, আজকে ঢাকার অধিকাংশ এলাকায় গ্যাস নাই। তো আমরা এখন খাইতে যাচ্ছি বিহারি ক্যাম্পে। বিহারি ক্যাম্পে খাইতে যাচ্ছি। আমাদের সাথে নতুন মেম্বার মেহেদি ভাই আছে, খাই দাও। আচ্ছা, বিহারি ক্যাম্পের ফুল লোকেশনটা বলো। বিহারি ক্যাম্পের লোকেশন কি দিব? আমি কখনো টেস্ট করিনি, আজকে টেস্ট করবো, আপনাদেরকে রিভিউ দিব, যেন আপনারা পরবর্তীতে খাইতে পারেন। সাথে থাকেন, দেখেন, আমরা খাবো, আপনারা দেখবেন। কামাল ভাইয়ের বিরিয়ানির দিকে আগে যাচ্ছি। আমরা এখন বিহারি ক্যাম্প মার্কেটে আছি। এটা হচ্ছে বিহারি ক্যাম্প মার্কেট, যেটা আপনারা দেখবেন। এখানে সব প্রায় সব রকমের জিনিস কিছু পাওয়া যায়, পোশাক থেকে শুরু করে ভ্যারাইটিস, এরকম লেস, চুড়ি, ফিতা, জুতা, সব কিছুই। চিপাচিপি অবস্থায় ঢুকলা ভিতরে, সিট পাইতে তো মেলা কষ্ট হইল। কোনটা অর্ডার দিলি? স্পেশাল স্পেশাল ভিআইপি না বেটা, চলে আসছে কাচ্চি। তারপরে কেমন ফিলিংস তোমার? অনেক কষ্টে জায়গা পাইছি, দশে দশ আমরা আজকে এখন
কোন জায়গা দিতে পারতেছি না কামাল ভাইয়ের মতো মোটামুটি সবাই জানে তো এখানে এটা মোহাম্মদপুরের মতো বিখ্যাত আপনারা আসবেন এনজয় করবেন অনেক যুদ্ধ করে পাইছি এই মুহূর্তে কি বলা যেতে পারে এটাকে সোনার হরিণ সোনার হরিণ আধা ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আধা ঘন্টা যুদ্ধ করে আমরা আমাদের সোনার হরিণ পাইছি আমাদের সাথে আরো দুজন এই দুজন খাইছে আর দুইটা পার্সেল নিছি আধা ঘন্টা ওয়েট করে ট্রাস্ট নি মানে কখনো খাওয়ার জন্য এতক্ষণ বাইরে দাঁড়ায় থাকা লাগে নাই আর এই পুরো বিহারি ক্যাম্প মার্কেটটাই কাইন্ড অফ ফেয়ার ফেয়ার টাইপ মানে মনে হয় যে মেলা বসছে এরকম সবসময় মেলা মেলা মনে হচ্ছে যে মেলায় ঢুকছি হয় না গ্রামের মেলা ওরকম টাইপসের ভালোই লাগছে কিন্তু ভাই সিরিয়াসলি বাসায় গিয়ে বিরিয়ানি টেস্ট করে দেখতে হবে যে আসলে আধা ঘন্টা ওয়েট করার যোগ্য কি না এই বিরিয়ানি তারপর আমি আপনাদেরকে রিভিউ দিব আমি খাইছি সব কিছু ঠিকঠাক ছিল বাট তো অসহ্য লাগছে ভিড়টা আর এটা তো দাঁড়াইছিল আমি নিয়ে আসছি পার্সেল আধা ঘন্টা মানে আপনারা তো দেখতেই পারছেন কি পরিমাণ ভিড় পরিশ্রমী মানুষ সে আজকে খুবই পরিশ্রম করছে এই বিরিয়ানির জন্য আমাকে টেস্ট করাবে এর জন্য যাই হোক আপনাকে থ্যাংক ইউ আর আমরা এখন আমাদের গন্তব্যে রওনা হচ্ছি এখন রিক্সায় উঠবো রিক্সায় উঠে আমরা আমাদের গন্তব্যে যাবো সো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা গুড বাই গুড বাই